নমস্কার বন্ধুরা তোমার সবাইকে নতুন দিগন্তে আলোতে স্বাগত নিয়ে চলেছে একটি ভিডিও এই ভিডিওতে গুরুত্বপূর্ণ একটা নোটিশ আছে আমরা আসলে দেখে নেব এখানে যেটা বলছে স্বাস্থ্য তোমাদের অনেক আগে ফর্ম ফিল আপ হয়েছিলো তোমার জানো যে ফ্যাসিলিটি ম্যানেজার তার কিন্তু নিয়োগ সংক্রান্ত একটা নোটিশ দিয়ে দিয়েছে এবং সেটা নিয়েই তোমার সাথে ভিডিও করছি আর তোমার সাথে শেয়ার করে দেবো নিউজটা তোমরা এখানে দেখতে পাচ্ছো এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ নিজেরাও কে চেক করে নিতে পারো এটার নিচে যাবে দেখবে এখনও এইখানে কিছু বলা হয়নি অনলাইন অ্যাপ্লিকেশান কল এটা ডাউনলোড কিছু বলা হয়নি নিচে যাবে কনিজেন্টাম নোটিস বা স্ল্যাশ দিয়ে নোটিস দেওয়া আছে এখানে যখন ইম্পর্টেন্ট নোটিস ফর রিগার্ডিং ফেক মেসেজ ফর দ্য পোস্ট অফ ফেসিটি ম্যানেজার এখানে যখনই ক্লিক করবে একটা পিডিএফ ডাউনলোড হয়ে যাবে তোমরা দেখতে পারবে যে দিয়েছে যে নোটিশটা কিছু জিনিস বলা হয়েছে ইট হ্যাজ কাম টু নোটিস অফ দ্য বোর্ড দ্যাট দেয়ার ইজ এ ওয়াইড স্প্রেড হিউমার ওভার দ্য পাবলিকেশন of রেজাল্ট the পোস্ট অফ ফেসিলিটি ম্যানেজার বাই দ্য ডাব্লিউ বিএইচআরবি অফিসিয়াল ইন দ্য মান্থ আগস্ট টু নাইনটিন এখানে বলতে চাইছে যে অনেক একটা রিউমার শোনা যাচ্ছে সবার মধ্যে যে ডাব্লিউ বিএইচআরবি যেটা ফেসিলিটি ম্যানেজার তার কিন্তু রেজাল্ট আগস্টে রিলিজ হয়ে গেছে লোকের মুখে মুখে ছড়াচ্ছে অ্যাকচুয়ালি আমরা যেমন বলি যে আগস্টে বেরিয়ে গেছে হয়তো ভেতর থেকে হয়েছে বা আমি বলতে চাইছি হয়তো কোনো লোক ঠিকঠাক রিক্রুটমেন্ট না করে ঢুকে যাচ্ছে প্রসেস বা এরকম কিছু রিউমার ছড়াচ্ছে মানে আগস্ট রেজাল্ট বেরিয়েছে তোমরা কি খবর পাইনি খবর পাওনি মানে এটাই বোঝায় যে ভেতর কোনো গন্ডগোল হয়েছে বা এরকম কিছু কিন্তু এইখান থেকে এইচআরবি তরফ থেকে অফিসিয়াল ওয়েবসাইটের নোটিসের মাধ্যমে বলেছে যে প্লিজ নোট দ্যাট ডিসাইশন নোট সাচ ডিসিশান অ্যাডপ্টেড বাই দ্য বোর্ড এরকম কোনো ডিসিশান নেওয়া হয়নি বোর্ডের পক্ষ থেকে প্লিজ ইগনোর দোস ফেক মেসেজ ফলো দ্য ওয়েবসাইটের নেক্সট ডিক্লারেশান বাই দ্য বোর্ড ওই তোমায় সবাইকে চোখ রাখতে বলছে চোখ রাখতে বলছে যে তোমাদের ওয়েবসাইটের ওপর যে কি ব্যাপার না হবে এরপর মানে তোমরা বুঝতে পারছো যে নিয়োগ প্রক্রিয়া হতে হতে পারে খুব শীঘ্রই যে তার মা এর মাধ্যমে যে এটা থেকে ওয়েট করে যাও আর এখানে সেটাও বলেছে তাহলে কোন রকম নিউমারের কান্তিতে বারণ করেছে তার কারণ এইখান থেকে বোঝা যাচ্ছে যে ওরা ভিন্ন রকম ধরে কথা শুনছে বা এটা থেকে বোঝা যাচ্ছে যে কিছু না কিছু ব্যাপার আছে এবার সেই জায়গা থেকে এখানে পোস্টগুলো যে দেখো আমি একটা জিনিস বলতে চাইছি এখানে মোট আটশো উনিশটা মতো পোস্ট ছিল তোমরা যদি দেখো আটশো উনিশটা মতো পোস্ট ছিল এবং সেই পোস্ট থেকে কিন্তু ওরা কুড়ি গুণ ক্যান্ডিডেটকে ডেকে ডেকে নেবে বলেছিলো গুণ ক্যান্ডিডেট ডেকে নেবে মোটামুটি ষোলো হাজারের কিছু অধিক ক্যান্ডিডেট ডেকে নেবে এবং তার কিন্তু পরীক্ষা কন্ডাক্ট করবে কি ইন্টারভিউর মাধ্যমে নেবে সেরাম এখনও পর্যন্ত কিছু বলেনি এবং আশা করছি খুব তাড়াতাড়ি তোমাদের রিক্রুমেন্ট পেলটা হবে যখন ওরা নোটিশ দিয়ে জানিয়েছে নোটিশ দিয়ে জানিয়েছে যে কি ব্যাপার হবে না হবে তাই আশা করছি তোমরা অফিসিয়াল নোট অফিসিয়াল ওয়েবসাইটের ওপর চোখ রাখবে অল টাইম কোনো ফেক নিউজের ওপর কান দেবে না যে নিয়োগ প্রক্রিয়া হয়ে গেছে বা ওরাম কিছু অবশ্যই কিন্তু তোমরা কিন্তু অফিসিয়াল নোটিসের ওপর কান চোখ রাখবে আর কোনো খবরা খবর থাকলে অবশ্যই কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটা চিন্তার কোনো কারণ নেই কিন্তু যে নোটিশটা বেরিয়েছে অনেকের মধ্যে তো খবর ছড়িয়ে গেছে না নাহলে ওদের 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 মধ্যে এই খবরটা আসতো না যে তোমরা কেউ জানো যে আগস্ট রেজাল্ট বেরিয়ে গেছে ফেক নিউজ অবশ্যই তাই তাই জন্য ওরা কিন্তু সেইটার ওপর চোখ রেখেই মাথায় রেখেছে এবং আমি অফিসিয়াল নোটিশটা বার করে দিচ্ছি একবার দেখিয়ে দিলাম যে আট পোস্ট ছিল আর এখানে কিন্তু ওরা বলেছিল যে নিয়োগ প্রক্রিয়া হয় প্রথমেই কিন্তু একটা ক্যান্ডিডেটকে ক্যান্ডিডেটের মাধ্যমে যে তারা কিন্তু ইন্টারভিউ করে নেবে ইন্টারভিউর মাধ্যমে যে গুণ ক্যান্ডিডেটকে ইন্টারভিউ ডাকা হবে এবং সেটা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশানে উল্লেখ করা ছিল যে এরম কোনো ব্যাপার এরম কোনো এরমভাবেই কিন্তু রিক্রুটমেন্ট হবে এবং সেটা পার্সেন্টেজের উপর নির্ভর করে এইখানে বলে দিয়েছে দ্য বোর্ড উইলি পারপাস শর্ট লিস্টিং শর্ট লিস্টিং দ্য প্রিপেয়ার দ্য প্রিমারি মেরিট লিস্ট আর ক্যান্ডিডেট টোয়েন্টি টাইমস টোয়েন্টি টাইমস কিন্তু লোককে কিন্তু নেওয়া হবে এটা হচ্ছে ব্যাপার আর পার্সেন্টেজ মাধ্যমিক আর এই সরি উচ্চ মাধ্যমিক আর পার্সেন্টেজ আর ডিগ্রি করছে ফাইনাল মার্কসের ওপর ষাট আর চল্লিশের ওপর ডিপেন্ড করে কিন্তু তোমাদের একটা মেনলিস্ট তৈরি করা হবে এইভাবে কিন্তু তৈরি করা হবে ওয়েট করো আশা করছি খুব তাড়াতাড়ি এটার নিয়োগ হবে এবার সময় চলে এসছে এবং ওরা কোনো ফেক নিউজ পেপার কাঁদতে বারণ করেছে অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো অবশ্যই লাইক করলে আমরা অনেক মোটিভেট হয় ভিডিওটা শেয়ার করো অন্যান্য বন্ধুদের ওপর জানতে পারবে আর সবচেয়ে যেটা বড়ো জিনিস কথা যদি এই ভিডিওটা আমার চ্যানেলে প্রথম দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও আর অল নোটিফিকেশানটা কিন্তু অবশ্যই অ্যালাউ করে দিও ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের